আজকে আমরা ইনশাআল্লাহ সূরা মুলকের তৃতীয় আয়াতটা শুরু করব। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আয়াত মেইনলি আসমানকে নিয়ে, যা আল্লাহ আমাদেরকে এনকারেজ করে আমরা যেন আকাশের দিকে তাকাই। তো আল্লাহ তৃতীয় আয়াতে বলছেন, আল্লাহি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, যে আমি এই আসমানটা সৃষ্টি করেছি স্তরে স্তরে, সাত আসমানে। হাল মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি সেই আসমানের দিকে তাকাও, তাকায় দেখো তুমি আসমানের কোথাও কোনো অসামঞ্জস্য রয়েছে, কোথাও সবুজ, কোথাও হলুদ, কোথাও নীল, কোন অসামঞ্জস্য আছে কি? ফারজিউল বাসার, আবার তাকাও। হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ত্রুটি খুঁজে পাও? আসমানের কোথাও কি কোনো গ্যাপ আছে যে এই জায়গায় আসমানটা আছে, আল্লাহ এখানে নিতে ভুলে গেছে, বা এখানে কোনো একটা ত্রুটি রয়ে গেছে, আসমানে কি এমন কিছু দেখতে পাই আমরা? তুমার যে হইল বাসারা, তুমি আবার তাকাও, কাররা তাই নি, আরও একবার। ইয়াংকালিব, ইয়াংকালিব ইলাইকাল বাসারু, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, হাসি আমু আহুয়া হাসি, অবনমিত হয়ে, ক্লান্ত হয়ে তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আল্লাহ এখানে আসমানের দিকে চারবার তাকাতে বললেন। কেন আল্লাহ চারবার আসমানের দিকে তাকাতে বললেন? আসমানে কি আছে? আমি কাউকে বললাম যে তুমি আমাকে একটা এক পেজের রচনা লিখে দিবা, আরেকজনকে বললাম তুমি ২০ পেজের রচনা লিখবা, দুজনকে সময় দিলাম ৫ মিনিট, কার রচনায় ভুল বেশি থাকবে? যে ২০ পেজের রচনা লিখবে তার রচনায় বেশি ভুল থাকবে, কারণ আমরা যত বড় জিনিস সৃষ্টি করব সেই জিনিসের ভুল ত্রুটিগুলো তত বেশি থাকে, ছোট জিনিসে কিন্তু ভুল অনেক কম থাকে, কারণ ছোট জিনিস এখনই তৈরি করে এখনই আমি যাচাই বাছাই করে দেখতে পারতেছি, কিন্তু একটা বড় জিনিস তৈরি করতে গেলে এত সহজে তৈরি করা যায় না। আমি এই দুনিয়ায় দাঁড়ায় সবচেয়ে বড় সৃষ্টি কী দেখছি? কী দেখছি? আল্লাহ, আসমান। দুনিয়ায় দাঁড়ায় আসমানের থেকে বড় সৃষ্টি আর দেখা যায়? আল্লাহ চারবার বলল, তুমি তাকাও আসমানের দিকে, দেখো কোথাও অসামঞ্জস্য আছে কিনা, দেখো কোনো ত্রুটি আছে কিনা। তো যখন কোনো ত্রুটি না পাবো, বারবার আসমানের দিকে তাকায় যখন ক্লান্ত হয়ে যাবা, যখন অবনমিত হয়ে যাবা, তখন আমরা কী করি? আমরা সেজদা দিই, ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে আমরা শুয়ে পড়ি, সেই শোয়াটা কি? সেজদা। তো আল্লাহ আমাদের এনকারেজ করে, তোমার আমার সৃষ্টিটা তুমি দেখো। এই সৃষ্টি জগতের দিকে চিন্তা করাটাও কিন্তু একটা ইবাদত। এক ঘন্টা সালাত আদায়ের থেকে, নফল সালাত আদায়ের থেকে এক ঘন্টা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করাটা বেশি মূল্যবান, কারণ আল্লাহ কোরআনে বারবার বলে যে আমার নিদর্শন কি তোমরা দেখো না। আল্লাহ বারবার ওনার নিদর্শনগুলো আমাদেরকে চোখের সামনে এনে তুলে ধরে, যেমন আসমানের কথা আল্লাহ তুলে ধরলো, ছোটবেলা থেকে আসমান দেখে আসতেছি, কখনো কি এভাবে চিন্তা করেছি যে আল্লাহ বারবার বলতেছে যে মা তারফি হালকি রহমানি মিন তাফাউত, তুমি দেখো কোনো অসামঞ্জস্য আছে কি না, তুমার জিমিল বাসারা, আবার দেখো, কাররা তাই নি, আরও একবার দেখো। কেন? তো আসমান দেখার প্রথম পয়েন্ট হচ্ছে খুঁজবো কোনো ত্রুটি আছে কি না। এত বড় একটা আসমান যে সৃষ্টি করতে পারে, সে উনি কত বড় হবে, সে সৃষ্টিকর্তা কত বড়। এ হলো আসমান দেখার একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি, আমরা যখন মানে কোনো কিছু নিয়ে বিস্মিত হই, অ্যামেজড হই, তো আমরা তখন কি করি? সুবহানাল্লাহ, আসমান দেখে সুবহানাল্লাহ বলো, কারণ এটা বিস্মিত হওয়ার মতো একটা জিনিস। এত এত সুন্দর, এত বড় একটা আসমান যার মধ্যে কোনো ত্রুটি নেই, কীভাবে সম্ভব? কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, চিন্তা করো। তো আল্লাহ আসমান দেখার আরেকটাই হচ্ছে, আমরা সামনে ইনশাআল্লাহ পাবো, এখন এসো শেষ, এখন যাও, সরি। তো এরপর আমরা আসমান দেখার সামনে আরেকটা পয়েন্ট পাবো, আমরা আসমানে কী দেখি? পাখি। যখনই আমরা আসমানে পাখি দেখব, তখন আমাদের সূরা মুলকের একটা আয়াত মাথায় আসার কথা, আওয়ালাম ইয়ারাউ ইল্লা তায়রিফা কাহুম সাফা মা ইয়ামসিকুহুন্না ইল্লা রহমান, তোমরা কি আসমানে সেই পাখিটাকে ভাসমান অবস্থায় দেখো না, আর রহমান বাদে কে সেটাকে ভাসায় রেখেছে? তো আসমানে আর কি দেখা যায়? আসমানে কিন্তু আমরা মেঘ দেখি সবসময়, তো মেঘ দেখলে সেই জাতির কথা মনে আসার কথা, যে জাতি মেঘ দেখলো তারা মনে করেছিল যে বৃষ্টি আসতেছে আমাদের জন্য সুখবর নিয়ে, কিন্তু সেই মেঘটা ছিল তাদের জন্য একটা আযাব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মেঘ দেখতেন, বৃষ্টি দেখতেন, উনি কিন্তু সালাতে রত হয়ে যেতেন, উনি সালাত আদায় করতেন। তখন আমরা কিন্তু মেঘ দেখলে, বৃষ্টি দেখলে দৌড়াই চলে যাই, বৃষ্টিতে ভিজবো। তো আসমান দেখার এই যে ছোট একটা ইবাদত, এখানে সূরা মুলকের একটা আমল। আমরা যদি আসমানের দিকে তাকাই, আসমান নিয়ে চিন্তা করি, আমরা কিন্তু সূরা মুলকের এই আয়াতগুলোর উপর আমল করতেছি। এগুলো কিন্তু ছোট ছোট ইবাদত। তো আল্লাহ এরপরে কি বলছেন, ওয়ালাকাদ যায়্যান্না সামা দুনিয়া বিমাসাবিহ। নর্মালি সূরা মুলক তো রাত্রেবেলা পড়ার সময়, ঘুমানোর আগে যে ব্যক্তি সূরা মুলক পড়বে সেই সূরা মুলক তাকে কবর আজাব থেকে বাঁচাবে। তো আমি যখন রাতে ছাদে যাই, এই আয়াতটা আমার সূরা মুলকের ফেভারিট আয়াত ছাদে পড়ার জন্য, ওয়ালাকাদ যায়্যান্না সামা দুনিয়া বিমাসাবিহ, যে আল্লাহ এই আসমানটাকে, প্রথম আসমানটাকে বিমা সবিহা দিয়ে সাজাই দিয়েছেন। সবিহা হচ্ছে গিয়ে ল্যাম্প, প্রদীপ। আল্লাহ এই আসমানটাকে প্রদীপ দিয়ে সাজাই দিয়েছেন, প্রদীপ দিয়ে ভরাই দিয়েছেন। এই প্রদীপগুলো কি ছোট ছোট তারা। একটা প্রদীপ কিন্তু জলে নিবে, জলে নিবে। আমরা যখন তারার দিকে তাকাই কি দেখি, তারাগুলো কিন্তু জ্বলতেছে, নিভতেছে। তো একবার চিন্তা করেন, আপনি ছাদে, আপনি আসমানের দিকে তাকাই সূরা মুলকটা তেলাওয়াত করতেছেন, যখন এ হাতে আসলেন ওয়ালাকাদ যায়্যান্না সামা দুনিয়া বিমা সাবিহা, সুবহানাল্লাহ, আল্লাহ নিশ্চয়ই তুমি আসমানটাকে সাজাই দিয়েছো প্রদীপ দিয়ে, আমি দেখছি এই জিনিসটা, আমি সাক্ষী, তখন কি মন থেকে চলে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়ার কোনো ইলাহ নেই। তারপরে কি, ওয়াজআলনা রুজুমাল লিশায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। এবং এই ছোট ছোট বিমা সাবিহা, যে সাবিহা উল্কা পিণ্ডগুলা, যে এটা শয়তানের জন্য একটা মিসাইল হিসেবে আল্লাহ নিক্ষেপ করে। শয়তানের জন্য মিসাইল হিসেবে কেন নিক্ষেপ করে, যেন শয়তান আসমানের কথা না শুনতে পারে, এবং তাদের জন্য নিশ্চয়ই একটা খারাপ একটা আবাসস্থল আল্লাহ তৈরি করে রাখছে। এরপরের আয়াতগুলো জাহান্নাম নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন আলোচনা করবো। আসসালামু আলাইকুম।